সার্বিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রাতে জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও পাঁচবারের চ্যাম্পিয়নরা শঙ্কিত অধিনায়ক নেইমারকে নিয়ে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের 80তম মিনিটে ব্রাজিলের সুপারস্টার নেইমারকে এক পায়ের বুট খুলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। তার ইঞ্জুরিতে গভীর চিন্তার ভাঁজ পড়ল ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট সহ বিশ্বের কোটি ব্রাজিলিয়ান সমর্থকদের কপালে। মাঠ থেকে নেইমারকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, নেইমারের বিশ্বকাপ কি চোটের কারণে শেষ হয়ে গেল? সমর্থকদের এমন আশঙ্কার মাঝে ব্রাজিলের কোচ দিতে আশ্বাস দেন পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার। এদিকে মাঠের বাইরে গিয়ে নেইমারকে নিজের পায়ে বরফ লাগাতে দেখা যায়। ব্রাজিলের কোচ দিতে বলেন, আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে, এ চোট সারিয়ে ফেলার ক্ষমতা ওর আছে। নেইমারের চোট নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানান, সার্বিয়ার ফুটবলারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। তার চোট কতটা গভীর তা বুঝতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে। কাতার বিশ্বকাপে জি গ্রুপে খেলছে ব্রাজিল, আগামী 28 নভেম্বর সুইজারল্যান্ড আর 2 ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।